সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আমি মোহাম্মদ গোলাম সাদা খান কাজী, আমি ঢাকা আইনজীবী সমিতির সাবেক সহসাধারণ সম্পাদক ছিলাম, বর্তমানে ঢাকা মহানগর উত্তর যুবলীগের আইন সম্পাদক। আমি আমার আসন সংসদীয় আসন 151 ময়মনসিংহ সাহেব ফুলবাড়িয়া থেকে মনোনয়ন ফর্ম উত্তোলন করলাম। আমি ঢাকা সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালের প্রতি হিসেবে 5টি আলোচিত মামলা আমরা আদালতে আমি করেছি। সন্ত্রাস বিরোধী মামলা সেগুলো হচ্ছে গুলশান হলি আর্টিজেন, ব্লগার অভিজিৎ রায়, প্রকাশক দীপন, কলাবাগানে জুল হাসমান্দান হত্যা মামলা এবং হুসনি দালান মামলা। আমি আমার সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালে এই মামলাগুলো রাষ্ট্রপক্ষে পরিচালনা করি। রাষ্ট্রের জন্য আমি আমার থেকে যা করার কারণে আমি করছি, এবং আমি যদি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে নমিনেশন দেন, তাহলে আমি এলাকার লোকজন নিয়ে এলাকার উন্নয়নে সার্বিক সহযোগিতা করব এবং স্মার্ট বাংলাদেশ করার জন্য আমি চেষ্টা করব। কতটা আশাবাদী নমিনেশন পাওয়ার ব্যাপারে? আমি তো আশাবাদী, আমার মাননীয় প্রধানমন্ত্রী যদি দেন তো আমি মাননীয় প্রধানমন্ত্রীর হাতে শক্তিশালী করে স্মার্ট বাংলাদেশ করার জন্য এবং আমার এলাকার লোকজন নিয়ে উন্নয়নমূলক কাজ করবো এই আশা। যদি আপনাকে নমিনেশন না দেয় সেক্ষেত্রে আপনার? হ্যাঁ, আমি আমার এলাকায় যাকেই নমিনেশন দেবে তার জন্যই কাজ করবো। আপনি তো যুবলীগের সাথে আছেন? আমি যুবলীগের ঢাকা মহানগর। কত বছর যুবলীগের আইন সম্পাদক? কত বছর? 13 সাল থেকে। 13 সাল থেকে এই বন্ধু আছে? এই বন্ধু আছে। আপনাকে অনেক ধন্যবাদ।